শুভ দুপুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে ভালো থাকার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তবেই আমরা সুস্থ থাকব এবং নিরাপদ থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং সুস্থ ও নিরাপদে বাড়িতে অবস্থান করছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ঘরে বসে শিখি ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিনয় বিকাশ চাকমা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকে আমার এই ক্লাস দেখছ, সকলেই আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বই, খাতা, কলম নিয়ে বসে পড়েছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে পার্টটি আলোচনা করব, অধ্যায় এ, আমাদের পরিবেশ। বন্ধুরা, এই অধ্যায় থেকে আমরা অধ্যায় শিরোনাম থেকে আমি তোমাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তোমাদের কাছে জানতে চাই যে তোমরা যে যেখানে অবস্থান করছো এবং যে যেখানে থাকো না কেন, তোমাদের চারপাশে কি রয়েছে, কি কি রয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের চারপাশে কি কি রয়েছে সে বিষয়ে আমরা সকলে বলতে পারব। তারপরও আমরা আমাদের পাঠ আলোচনার আগে আমরা একটু কতগুলো ছবি দেখে নিই, কেমন? তাহলে সকলে আমার স্ক্রিনকে একটু লক করো তো। ওকে, ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, কি লেখা আছে ছবিতে, কি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে কি দেখতে পাচ্ছ? আশা করি তোমাদের এই ধরনের একটা দৃশ্য তোমাদের কাছে খুবই পরিচিত এবং ভালো লাগবে, কেননা তোমাদের এই বয়সে দেখো তো, তোমাদের মতন বয়সীরা কি করছে, মাঠে ঘুড়ি উড়াচ্ছে, খেলতেছে। তার মানে কি, এটা কি মাঠ, এটা কি মাঠ। আর পিছনে কি দেখা যাচ্ছে, বাঁশ, এখানে গাছ, কেমন, অর্থাৎ বন জঙ্গল। আর উপরে কি দেখা যাচ্ছে, আকাশ, তাই না? হ্যাঁ, অর্থাৎ মাঠ ভরা শস্য, ঠিক আছে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের বয়সী ছেলেমেয়েরা এখানে খেলছে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের ছবিটা একটু দেখি। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বলছে এখানে, ছবিতে কি দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখো ও চিন্তা করো। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানে কি কি দেখতে পাচ্ছ, যেমন এই যে এখানে দেখো, এখানে মাঠে এরা কি করছে, এরা হ্যাঁ ধান রোপণ করছে, তাই না? আর উনি কি করছে, উনি গরুর থেকে দুধ দহন করছে, ঠিক আছে। তাহলে কি দেখা যাচ্ছে, মানুষ, তারপর এখানে গরু মানে পশু, তারপর এখানে হচ্ছে মাঠ, আকাশ, তারপরে এখানে হচ্ছে গাছ, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা, হ্যাঁ এবার এই ছবিটি একটু দেখি। হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এই যে, এটা কি পালতোলা নৌকা, আর এটা কি পানি, তাই না? নৌকা নদীতে চলে। আর এটা কি পাখি, অর্থাৎ দোয়েল পাখি, কেমন। এরপরে ছবিটি দেখি। ওকে, হ্যাঁ এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই ছবিটি দেখো, এখানে কি কি দেখতে পাচ্ছ, এটা কি, হ্যাঁ এই যে এটা, এটা হচ্ছে, ইয়েস, এটা সূর্য। আর এগুলো কি, হ্যাঁ এগুলো হচ্ছে মেঘ, তাই না? এগুলো কি ফুল, সূর্যমুখী ফুল, কেমন। আর এগুলো হচ্ছে কি,
তোমার ক্ষেতের ফসল আর কি, কেমন। তারপর এগুলো কি, এগুলো হচ্ছে ছাগল অর্থাৎ পশু, কেমন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আর কি রয়েছে একটু দেখি। হ্যাঁ এই যে এখানে দেখো পানি কি নিচ্ছে, কুয়ো থেকে পানি নিচ্ছে, তাই না। আর কি দেখা যাচ্ছে, এই যে ফুলের বাগান, ফুলের বাগান দেখা যাচ্ছে না, ফুলের বাগান, ফুলের বাগানে কি করছে, তোমাদের বয়সী ছেলে মেয়েরা ফুলের বাগানে ফুলের চারাতে পানি দিচ্ছে, ঠিক আছে। এরপর দেখো এটা কি, হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, এটা হচ্ছে মাঠ, খেলার মাঠ, কেমন। তারপর এগুলো কি, এগুলো হচ্ছে বই খাতা, এগুলো হচ্ছে খাতা, তাই না। আর এরা কি স্টুডেন্ট মানে শিক্ষার্থী, কেমন। ওকে এবার এগুলো কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি টেবিল, আর এটা চেয়ার, কেমন। আচ্ছা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ ধরে আমরা এখানে স্ক্রিনে কি কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম আমাদের চারপাশে যা যা রয়েছে সেসবের কিছু ছবি, তাই না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, তোমরা সকলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে কি বললাম, অর্থাৎ আমাদের চারপাশে অনেক কিছু রয়েছে, কেমন, বন্ধু বান্ধব, গাছপালা, তারপরে মাঠ, নদী, কেমন, পানি, তারপর হচ্ছে কি পশু পাখি, ফুল, ফুলের বাগান, এবং শ্রেণীকক্ষ, অনেক বই, টেবিল, খাতা, এগুলো রয়েছে, তাই না। অর্থাৎ এগুলো সবগুলো কি আমাদের চারপাশে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, আমরা বুঝলাম যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়ে আমাদের পরিবেশ, কি বললাম, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, কেমন। তাহলে আমাদের চারপাশে কি কি আছে, বন্ধু বান্ধব আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, ফুল ফল আছে, নদী আছে, মাঠ আছে, আরও অনেক কিছু আছে, তাই না, সবগুলো নিয়ে আমাদের পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরিবেশ এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো পরিবেশের উপাদান, তা হলো কি আমাদের পরিবেশের উপাদান, আমাদের পরিবেশের উপাদান, কেমন। হ্যাঁ তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের পরিবেশের উপাদান, কেমন। তো আমাদের এই যে পরিবেশটা, কেমন, পরিবেশের মধ্যে কি কি আছে এবং কি কি নিয়ে আমাদের এই পরিবেশ গঠিত, এটাই হচ্ছে আজকে আমাদের মূল প্রশ্ন। তাহলে কি এক নম্বর হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ কি কি নিয়ে গঠিত, কেমন, কি কি নিয়ে গঠিত। তারপর আর কি আছে, আমাদের চারপাশে, হ্যাঁ আমাদের চারপাশে কি কি রয়েছে, কি কি রয়েছে বা আছে। আমাদের আজকে পাঠের মূল প্রশ্ন হচ্ছে এগুলো, ঠিক আছে। কি বললাম, আমাদের পরিবেশ কি কি নিয়ে গঠিত এবং আমাদের চারপাশে কি কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে স্ক্রিনে এতক্ষণ ধরে অনেক ছবি দেখেছো, কেমন, এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হলো, সবগুলোই আমাদের চারপাশে রয়েছে। তাহলে কি কি রয়েছে আমরা আরেকবার বলি, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, মাঠ, নদী, বাগান, সূর্য, অনেক কিছু ইত্যাদি, কেমন, এগুলো হচ্ছে আমাদের
চারপাশে থাকে, অর্থাৎ পরিবেশে এগুলোই থাকে। ঠিক আছে, এই যে যে নামগুলো বলেছি, আরও অনেক জিনিসের নাম আছে, বলি নাই আমি, আরও অনেক জিনিস রয়েছে যেগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে একটি ছক দেখব, কেমন? এতক্ষণ ধরে তোমরা যা যা দেখলে তা থেকে তোমরা আজকের এই ছকটা একটু পূরণ করো। দেখা যাচ্ছে? ওকে, তাহলে কি বললাম, আমাদের পরিবেশে উপাদান, শ্রেণীকক্ষের জিনিস, মাঠের বা বাগানের জিনিস। আমরা এখানে দুটি ছক, একটা হচ্ছে শ্রেণীকক্ষের জিনিস। আচ্ছা, তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যে এখন শ্রেণীকক্ষের জিনিস কেন আসলো? হ্যাঁ, এই শ্রেণীকক্ষের জিনিস আসলো এই কারণে যে আমরা যখন শ্রেণীকক্ষে থাকি বা ছিলাম, তখন আমাদের শ্রেণীকক্ষে কী কী জিনিস ছিল আমাদের কি মনে আছে? আমরা একটু ভেবে এগুলো এখানে লেখার চেষ্টা করি, কেমন? আর মাঠের বা বাগানের জিনিস, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের বাইরে মাঠে বা আমাদের বাগানে কী কী জিনিস রয়েছে সেগুলো আমরা একটু এখানে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখেছো সেখান থেকে দেখে এবং ভেবে এই জিনিসগুলো তোমরা লিখতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি যে আমাদের শ্রেণীকক্ষে কী কী আছে। হ্যাঁ, আমাদের শ্রেণীকক্ষে কী কী রয়েছে, যেমন এক নম্বর আমরা লিখতে পারি কি, চেয়ার, দেখা যাচ্ছে, কেমন? দুই, টেবিল, তিন, বই, চার, খাতা, পাঁচ, ক্লাসে ছাত্রছাত্রীরা থাকে না, তাহলে আমরা কি লিখবো, শিক্ষার্থী লিখবো, কেমন? শিক্ষার্থীরাও থাকে। শিক্ষার্থীরাও থাকে, ঠিক আছে, শিক্ষার্থী, তারপরে ছয়, শিক্ষক। আমরা এগুলো শ্রেণীকক্ষে দেখতে পাই কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা এগুলো দেখতে পাই। এগুলো ছাড়াও আমরা আরও অনেক কিছু দেখি এবং অনেক কিছু শ্রেণীকক্ষে থাকে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লিখব মাঠের বা বাগানের জিনিসগুলো। মাঠে বা বাগানের জিনিসে আমরা কী কী দেখতে পাই, কেমন? একটু লক্ষ্য করি, তাহলে আমরা লেখা শুরু করি। এক, কী লিখবো আমরা মাঠের বাইরে, যেমন গাছ, গাছ দেখতে পাই না, গাছ। দুই, পাখি, কেমন? তারপরে তিন, আর কি দেখতে পাই, পশু মানে কি, গরু ছাগল আর কি, কেমন? আমরা এক কথায় লিখি পশু, পশু। তারপরে আমরা কি লিখতে পারি, মাঠ মানে খেলার মাঠ, কেমন? তারপরে আর কি লিখতে পারি আমরা, সূর্য, সূর্য আছে না, সূর্য দেখা যায় না, সূর্য, কেমন? তারপর কি, পানি, পানি কি দেখতে পেয়েছি আমরা, অবশ্যই দেখেছি, ইত্যাদি ইত্যাদি, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? তো আমরা আরেকবার দেখে নিই যে শ্রেণীকক্ষের কী কী জিনিস আমরা দেখতে পাই এবং মাঠের বা বাগানের কী কী জিনিস আমরা দেখতে পাই। তাহলে একটু লক্ষ্য করি, চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষার্থী, শিক্ষক ইত্যাদি, এইসব জিনিসগুলো আমরা কোথায় দেখতে পাই, শ্রেণীকক্ষে। এবং মাঠের বা বাগানের জিনিস আমরা কী কী দেখতে পাই, গাছ, পাখি, পশু, মাঠ, সূর্য, পানি ইত্যাদি। এগুলোই হলো আমাদের পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যে প্রশ্নটি ছিল, তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের কাছে প্রশ্ন ছিল কি, আমাদের পরিবেশ কি কি নিয়ে গঠিত। তাহলে আমাদের পরিবেশ কি কি নিয়ে গঠিত,
অনেক কিছু নিয়ে গঠিত, তাই না? আমাদের চারপাশে কি কি আছে? আমাদের চারপাশে অনেক কিছু আছে, অর্থাৎ এই জিনিসগুলো আমরা এখানে যা লিখলাম এগুলো সহ আরো অনেক কিছু রয়েছে। আশা করি তোমরা আজকের এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা ছোট্ট একটি খেলা খেলব, কেমন? সকলে একটু স্ক্রিনে লক্ষ্য করো তো। একটু দেখে নাও পরিবেশের উপাদানগুলো বাস্তবে পর্যবেক্ষণ করো, অর্থাৎ এগুলো আমরা বাস্তবে পর্যবেক্ষণ করব, অর্থাৎ তোমরা বাস্তবে পর্যবেক্ষণ করবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে লেখা আছে মাইন্ড ম্যাপিং, কি পরিবেশের উপাদান। তোমরা এবার, আমি বোর্ডে এই কাগজটা একটু সরিয়ে দিই। ওকে, সরিয়ে ফেললাম। এবার দেখি তোমাদের কি কি মনে আছে, কেমন? এখানে কিন্তু অনেকগুলো দাগ দেওয়া আছে, যেমন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তোমরা এখন দেখি তোমরা একটা একটা শব্দ নিজের থেকে বলবে বা নাম বলবে, আমাদের পরিবেশে যেসব উপাদানগুলো রয়েছে সেগুলোর থেকে আমি এখানে যে এই জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো তোমাদের সাথে মিল আছে কিনা বা পরিবেশে এই জিনিসগুলো আছে কিনা তা আমরা একটু দেখব। হ্যাঁ, তোমরা একটা মনে মনে ধরে নাও যে একটি জিনিসের নাম বলো। ওকে, প্রথম যে জিনিসটা বা আসছে সেটা হচ্ছে কি, নাম গরু, তাই না? তাহলে গরু পরিবেশের উপাদান, রাইট? ওকে, দেন পাখি, তারপর কি, পাখি। তাহলে পাখিও আমাদের পরিবেশের উপাদান, তাই না? এরপর নৌকা, তোমরা কি নৌকা দেখেছো? নৌকা দেখাইছি তোমাদেরকে। ওকে, নৌকা আমাদের পরিবেশের উপাদান। তারপর গাছ, তারপর কি, গাছ, গাছও আমাদের পরিবেশের উপাদান। এরপর কি, টেবিল, টেবিলও আমাদের পরিবেশের উপাদান। তারপর কি, হ্যাঁ, চেয়ার, চেয়ারও কিন্তু আমাদের পরিবেশের উপাদান, তাই না? এরপর মানুষ, মানুষ আমাদের পরিবেশের উপাদান, অর্থাৎ পরিবেশও মানুষকে নিয়েও কিন্তু কি, মানুষও কিন্তু পরিবেশের একটা উপাদান, কেমন? তারপর কি, একদম সবার শেষে পাহাড়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এখান থেকে পরিবেশে, আমাদের পরিবেশে যে যে উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো আমরা কি করেছি এখান থেকে জানতে পেরেছি। এবার তোমরা সকলে তোমাদের বইয়ে বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা, অর্থাৎ 2 নম্বর পৃষ্ঠা খোলো। খুলে সেখানে আমরা কিছুক্ষণ আগে যে ছকটি পূরণ করেছি সেটা আছে কিনা লক্ষ্য করো। এবং আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করছি এখানে একটি ছবি দেওয়া আছে, এই ছবিতে দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ছবিতে কি কি আছে তা এখানে কিছু লেখা আছে, আমি এখান থেকে তোমাদের একটু পড়ে শোনাবো, কেমন? তো এখানে বলছে কি, নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে, যা যা আমরা লিখলাম, কেমন? মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি, এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ কি? আমাদের পরিবেশ হচ্ছে বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, কেমন, সূর্যের আলো, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব নিয়ে আমাদের পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরিবেশের সংজ্ঞাটা তোমরা পারবে। তারপরও তোমাদের জন্য আমি একটু লিখে নিয়েছি, লিখে নিয়ে এসেছি, তোমরা একটু দেখো সকলে পরিবেশ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা থেকে তোমরা নিশ্চয় পরিবেশই তা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা একটু দেখে নেব পরিবেশ কি, বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, গড়, ভারী ইত্যাদি নিয়ে আমাদের পরিবেশ। আশা করি তোমরা সকলেই এই সংজ্ঞাটি পারবে, কেমন? এরপর আমরা দেখব পরিবেশের উপাদানের 5টি উদাহরণ দাও। তোমাকে যদি পরিবেশের 5টি উদাহরণ দিতে বলে, উপাদানের 5টি উদাহরণ দিতে বলে, তোমরা তাহলে তুমি কি লিখবে? গাছপালা, পশু পাখি, মাটি, বায়ু, টেবিল ইত্যাদি। তুমি আরো অনেক কিছু লিখতে পারো, অন্যগুলো লিখতে পারো, আমি এখানে এই ধরনের 5টি নাম লিখলাম,
কেমন, তোমরা অন্য যেগুলো রয়েছে সেগুলো তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশ কি আর পরিবেশের উপাদানের 5টি উদাহরণ, অর্থাৎ পরিবেশের পরিবেশের উপাদানের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা আশা করি দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটা একটু দেখবো, কেমন? হ্যাঁ, সকলে একটু লক্ষ্য করো, এখানে কি লেখা আছে, পরিবেশের উপাদান বলতে কি বোঝায়। আমরা এতক্ষণ ধরে যে পরিবেশের উপাদান উপাদান বলছি, সে উপাদান পরিবেশের উপাদান বলতে আমরা কি বুঝি, কেমন? তাহলে পরিবেশের উপাদান কি, অর্থাৎ পরিবেশে রয়েছে যে সকল জিনিস, পরিবেশে কিন্তু অনেক কিছু রয়েছে, তাই না? কি কি রয়েছে আবার বলি আমরা, বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, নদী নালা, কেমন, মাঠ, তারপর হচ্ছে সূর্য, ফুল, বাগান, অনেক কিছু, অর্থাৎ যা রয়েছে আমাদের পরিবেশে, যা রয়েছে অর্থাৎ যে সকল জিনিস রয়েছে সবই হচ্ছে পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পরিবেশের উপাদান এই শব্দটি বা এই বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আজকে আমরা আমাদের এই অধ্যায় থেকে বা আজকের এই পাঠ থেকে আমরা কি কি জানলাম সেটা একটু নিজেকে যাচাই করে নেব, কেমন? তোমরা সকলে একটু এখানে লক্ষ্য করো, দেখো এখানে একটু শূন্যস্থান পূরণ করো, কেমন, দুটা শূন্যস্থান দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা একটু এগুলো এই শূন্যস্থানগুলো অর্থাৎ খালি জায়গাগুলোতে কোন শব্দ বসবে বা কি বসবে সেটা একটু ভালো করে বুঝে নাও। আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের, বলো এখানে কি হবে? হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছ, এখানে হবে আমাদের পরিবেশ, কি হবে, আমাদের পরিবেশ, তাই না? আমরা কি লিখবো, পরিবেশ। তাহলে এখানে কি হবে, নিচে একটা এভাবে দাগ দিতে হবে, কেমন, অর্থাৎ যেই শব্দটি শূন্যস্থানে বসবে সেটি এভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আবার আরেকটু পড়ি, আমাদের চারপাশের সব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। ওকে, নিশ্চয় বুঝতে পেরেছ। এবার দুই নম্বর দেখো, গাছপালা, পাখি ও বায়ু, কেমন, আর কি পরিবেশের উপাদান, গাছপালা, পাখি ও বায়ু, কেমন, এগুলো কোথায় থাকে? হ্যাঁ, এগুলো হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে, অর্থাৎ মাঠে বা তোমার মাঠে আর কি, সেটাকে আমরা কি বলবো, প্রাকৃতিক পরিবেশের উপাদান। কোন পরিবেশের উপাদান, প্রাকৃতিক। দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমাদের এই প্রশ্নটি ক্লিয়ার। এবার আমরা আমরা আরো কিছু প্রশ্ন দিয়ে নিজেকে একটু যাচাই করি, কেমন, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পেরেছি বা পরিবেশ সম্পর্কে আমরা কি কি জেনেছি, তাই না? সকলে একটু দেখো, হ্যাঁ দেখো, সঠিক উত্তরটিতে তীর চিহ্ন দাও, কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, গাছ, টেবিল, কলম, চেয়ার। হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছ, আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে গাছ দেখা যায়, তাই না? কোনটি শ্রেণীকক্ষে দেখা যায়, হ্যাঁ এবার বলো, একদম সহজ প্রশ্ন না এটা, কোনটি শ্রেণীকক্ষে দেখা যায় বলো তো দেখি, টেবিল, গাছ, গরু, পাখি, কোনটা দেখা যায়? ইয়েস, টেবিল, তোমরা একদম ঠিক বলেছ, এই জন্য তোমাদের জন্য একটি জোরে হাত থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই পাঠটি খুব সহজেই এবং ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে,
বাড়ির কাজ থাকবে কি? বাড়ির কাজ থাকবে পরিবেশে, কেমন পরিবেশে তিনটি উপাদান উপাদান লিখো, অর্থাৎ আমাদের পরিবেশে তিনটি উপাদান লিখো, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটি তিনটি, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তোমরা এই বাড়ির কাজটি মনোযোগ সহকারে করবে এবং যত্ন সহকারে রাখবে। তো আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে সবাই সবার কাছে বিদায় নিচ্ছি, এবং ঈদের পরে দেখা হবে সে প্রত্যাশায় এখানে